মাত্র 5000 টাকার জন্য বিয়ে হচ্ছে না, তাই অসহায় এক বাবা নিরুপায় হয়ে রাস্তায় বেরিয়েছেন সাহায্য নিতে। সিরাজগঞ্জ থেকে মেয়ের বিয়ের জন্য ঋণ নিতে ঢাকায় আত্মীয়ের বাসায় আসে। এই ব্যক্তিকে সাহায্য দিতে অস্বীকার করে তার আত্মীয়। এমন অসহায় পরিস্থিতিতে পথে পথে কেঁদে সাহায্য চায়। এই ব্যক্তিকে মানবিক সাহায্য করতে এগিয়ে আসে সামর্থ্যবান লোকরা। একজন ব্যক্তি মানবিকতা দেখিয়ে ওই ব্যক্তিকে 6000 টাকা দিয়ে সাহায্য করে ভিডিও করে। ওই ভিডিওটা তার পেজে আপলোড করে। 20 টাকা ছিল হেডে খাইছি স্যার। 20 টাকা ছিল হেডে খাইছি। ও আর কিছু খান নাই আপনি? না ওই যে ভাত খা। আর এরপরই বেরিয়ে আসে আসল ঘটনা। প্রকৃতপক্ষে মেয়ের কোনো বিয়ে ছিল না, সব কথা তা সাজানো। মেয়ের বিয়ের কথা বলে সবার কাছে থেকে টাকা উঠাই। তার কষ্টের কথা শুনে অনেক মানবতার ফেরিওয়ালি এগিয়ে আসে এবং সবাই তাকে সাহায্য করে। এইসব কথা তা সব মিথ্যা। আসলে টাকা উঠায় সে টাকা দিয়ে মদ কিনে পান করে। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন তুলপাড়। এমন মিথ্যাবাদী লোকের কারণে আজকাল অসহায় মানুষকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। সবাই ভাবে এরা সবাই প্রতারক।